টাকা দিবি না মানে তোর টাকা দিয়া দে টাকা আমি দেব তুই বলছ তোর মোবাইল নাই দেই আই তোর আরে ভাই আমি তো তোর মোবাইল ই কর ভাই এমন কথা আছে তোর মোবাইল আছে এই যে তোর মোবাইল আছে তোর এনে বো এনে বো এ এত চা দাও দি মামা এত চা দাও কই চা দিলা না এ ধক ধক চা লাগবো না চা লাগবো না এই শুন 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 এদিকে 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 এ এদিকে গেলি গা তারপরে আর কোন খবর নাই আর তো তোর দেই নাই কাহি নাকি সপ্তাহের পর সপ্তাহ কই থাকো সমস্যা আছে রে ভাই কি সমস্যা অনেক সমস্যা তো সমস্যা তো সব সময় তুই আমার সমস্যার কথাই দেখাস কাজ কাম নাই ভাই কি করব কাজ নাই মানে তুই টাকা নেওয়ার সময় তো কাজের কথাই কইছ যে আমি কাজের থেকে আইনে দেব তুই কইছস যে একটু পরে দিমু আর আমার ঠিক আছে তুই বন্ধু তাই গাই তো তো আমার লাগি কথা দিলাম তো আমার টাকা দিয়ে যাবি আজকে আজকে আমার টাকা দিয়ে আনতে যাবি আজ দিতে পারবি না ঠিক আছে চা খাবি চা আমার চা খাইতেছি আমার চা খাওয়া লাগবে না তুই আমার টাকা দে ঠিক আছে টাকা পাবি টাকা আজকে এখন দিবি এখন দিবি এখন দিয়ে যাবি তুই কি আমার চিনস না তোর চিনার দরকার নাই তুই এখন টাকা দিবি তুই আমারে বলছিলি গত সপ্তাহে এর আগের সপ্তাহে একবার টান দিছস গত সপ্তাহে টান দিছস পাঁচবার টান দিছস এই পর্যন্ত আজকে তোর টাকা ছাড়া যাইতে দিব না না তুই ইয়ে কর তোর খাওয়া লাগবে দেই তোর ইয়ে কর মোবাইল আরে এমন কর তুই বই তুই দেখা পাবি না মোবাইল দে মোবাইল দে দেই মোবাইল 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 নাই দোস্ত মোবাইল নাই এমন কর টাকা কই টাকা দে আবার এরকম করতেছিস মানে তুই আজকে টাকা পাবি নিবি সরাসরি আজকে দিয়া যাবি এনে ব এনে ব এনে নড়বি না একবার নড়বি না ব আই ঠিক আছে বই তুই বই নিবি না সমস্যা টাকা দে টাকার ব্যবস্থা কর তুই কোন দে টাকা না কই থেকে আনবি না আজকে টাকা দিয়ে এনে যাবি তোর আমি অনেক দিন পরে খুঁজতাছি অনেক দিন পরে পাইছি ঠিক আছে আজকে তুই টাকা দিয়ে দেবি কোন সিন কর দেবি টাকা সার তুই বাড়ি দিবি তোর টাকা কি দিমু এখানে দেয়া লাগবে এখানে দিয়ে দেবি এখানে দিয়ে দেবি মানে এখানে দিয়ে দেবি কেমনে দিবি যাই না এখানে দিবি ঠিক আছে তোর আর ঠিক আছে তুই টাকা পাবি না আমি সাথে উল্টা পাল্লা কথা কই উল্টা পাল্লা কি বললাম তোরে উল্টা পাল্লা কি বললাম তোরে তোর আমি বলছি যে টাকা দিতে তুই টাকা দিয়ে যাবি এখান থেকে তোর কি লাখ টাকা মেরে খাইছিস না লাখ টাকা দরকার নাই আমি দুই পয়সার মানুষ আমার দুই পয়সায় যথেষ্ট তোর ব এনে ব এনে যাবি ঠিক আছে তুই মনে টাকা দিয়ে তার ব্যবস্থা করে দিমু তুই এতে ব্যবস্থা করে দেবি এনে ব এ এনে ব আমার টাকা সার বেশি বাড়াবাড়ি করতে আমার বাড়াবাড়ি কি এই তুই টাকা দিবি না মানে তোর টাকা দিয়া দে আমি দেব তুই বলছ তোর মোবাইল নাই দেই আই তোর আরে ভাই আমি তোর মোবাইল ই কর ভাই এমন কথা এই যে তোর মোবাইল আছে এই যে তোর মোবাইল আছে তোর এনে ব তোর মোবাইলে মোবাইল নিতে টাকা দিয়া তারপর তুই মোবাইল নেবি তুই ভাই নেবি পাইছস ভাই নেবি পাইছস সব সময় তোর টাকা দিয়ে দে না তো তোর টাকা দেব না তুই এনে না আজকে মধ্যে আমি কিছু করে মধ্যে এটা বেচবো তারপর আমার টাকা লাগে আরে ভাই বলেন না গত কয়দিন আগে আইসা আমি এক জায়গায় যাইতেছিলাম আইসা বলতেছে যে হের ওয়াইফ অসুস্থ আমার কাছে 3000 টাকা এমন ভাবে কুদে কুদে আইছে আইসা বলতেছে 3000 একটু পরে আমি দিতাছি ফাজিল কথা কেন পরে আদার খাবো না এই পর্যন্ত পাঁচবার আমার সময় দিছে তারপর আসে নাই আমার কাছে 3000 টাকা হ্যাঁ আমার কাছে 3000 টাকা এনেছে আমার তো 3 মাসের কিস্তি দেন আমার নাই এক তোর মধ্যে আরেকটা আপনার তা তো দিমু কইছি আপনি আরে বুঝে কও জানা আমি টই টই করে কয় হ্যাঁ মোবাইল হইছে আমি আপনাকে টাকা না মোবাইল নিয়ে দিবেন তাহলে আমারটা সহ মোবাইল এটা আরে তুই যা তুই তুই টাকা মেনে তোর মোবাইল যা তোর বন্ধুর খাতা বলি তুই যা হ্যাঁ কাম টাকা টাকা বলে তোর প্রতি মোবাইল নেবি আমার 3 মাসের আমার 3 মাসের লাভের টাকা বাকি আছে ঠিক আছে আমার 3 মাসের লাভের টাকা হইছে 1500 ধার নেওয়ার সময় খবর থাকে না আর এখন বাইরে খুঁজেই পাওয়া যায় না আমি 5 দিন 5টা ডেট দিছি আমারে এরপর আর খুঁজতে খুঁজতে আর পাই নাই ঠিক আছে ভাই ফাইলামি পাইছো মোবাইল টাকা নেওয়ার সময় একবারে মানে কি ঠিক আছে ভাই মোবাইল একটু দেন একটা ফোন দেই আমি আপনার টাকা ব্যবস্থা করে দিতেছি তিন মাস ফোন ফোন দিলাই টাকা তাহলে দে আমার টাকা কিন্তু দিয়া যাইতে পারে তিন মাস ধরে আমি খুঁজতাছি আর আমি খবর পাই না হ্যাঁ টাকা যে লয়া গেছে আমি টাকা মনে যেন নিলে আর খবর থাকে না ঠিক আছে নেওয়ার সময় একবার কত ইয়ে দিয়া টাকা এইটা এনে সেনে বুমাঙ্গি করবো হ্যালো ফাজিল কোথায় হ্যালো ভাই এটা আপনি আসেন তো এখানে খবর তিন মাসের লাভের টাকা পাই মানে তিন মাসের লাভ দিতেছে না টাকা লয়ে যে ভাগছে কোনো খবরই নাই আরে ভাই কাহিনী হইছে কি আমি এক জায়গায় যাইতেছিলাম আইসা এমন ভাবে দৌড়ে আইসা এমন এমন সমস্যা দেখাইছে বহু অসুস্থ
ঠিক আছে, আমি 3,000 টাকা দিছি, আমার বলতেছে আমার একটু পরে এসে দিতেছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একের পর এক সন্ধ্যা যায় তো যায়, আমারে পর বলতেছে যে ভাই আগামী সপ্তাহে দিব, মানুষের সমস্যা দেখা দেখছি আমি, আমি তো লাভে দিই না টাকা। এ কি করছে, এবার 5টা ডেট আমারে ঘুরেছে, পাই না আরে, খুঁজেই পাওয়া যায় না, কই যা থাকে, আমি ফোন দিলেও ফোন ধরে না, 5টা ডেট দিছে ঠিক আছে, এরপরে খুঁজেই পাওয়া যায় না, কই যায় কই থাকে, আজকে পাইছি, আজকে পাইছি, আজকে তো ছাড়বো না, 3,000 টাকা নিবো, দারের সময় বন্ধু, ফিরত দেওয়ার সময় কোনো খবর দেয়, আমি তো সমস্যা, আপনি আরে যোগাযোগ আমি নিজে ফোন দিয়ে আমার ফোন ধরে না, যোগাযোগ করতে পারবেন না, মনে করেন আপনার কাছে টাকা পয়সা, আমার কথা আগে শুনেন, ধরেন উনি আপনার কাছে টাকা পাবে, উনি আপনার ফোন দিছে, আপনি যদি বলেন যে ভাই আজকে দিতে পারবো না, 10 দিন পরে দিব, উনি কি আপনার মাইনে ফেলবো, না মাইনে ফেলবে না, উনি কিস্তির টাকা পাবে, ধরেন উনি আপনার দেখাইছে ভাই আজকে দিতে পারবো না, 2 মাস পরে দিব, 1 লক্ষ দিয়ে দিব, উনি কি আপনার মাইনে ফেলবে, আরে ভাই ফোনই ধরে না ভাই, এই যে ফোন ধরে না, এই জিনিস আজকে মোবাইল বেচলাম আজকে, না ঠিক আছে, বেচার দরকার না, আমি সমাধান করে দিই, না আমার কথা আগে বুঝুন, আমি টাকা দেব, আমি সমাধান করে দিতেছি, কোন কবে দিবেন এর টাকা, না না কোনো ডেট দিয়ে কথা শুনে, আমার টাকা লাগবে, কবে দিবেন, আমার টাকা লাগবে, কাজ কাম না, 15 দিনের সময় দেন, 15 দিন পরে দিবেন, এভাবে 5 বার ডেট দিছে, 8 দিন পরে দিবেন তো, হ্যাঁ ভাই, আর এর কিস্তি কবে দিবেন ভাই, এর কিস্তি ভাই এক মাসের মধ্যে আর কিস্তি দেব, আমি ভাই একটা দিনের সময় দিব না, আজকে এখানে আমার টাকা দিয়া যাই দেব, কারণ আরে পাই না, আরে গুজা পাওয়া দেব না, আমার কাছে 15,000 টাকা নেই ভাই, শুনেন মানুষ তো মানুষের জন্যই ভাই, এই পর্যন্ত অনেক গেছে, অনেক গেছে, এবার তো 5-6 বার আমার এবার আজকে কত দিছে, দুই মন আজকে কয় তারিখ, আজকে 13 তারিখ, 14 তারিখ মনে আজকে 14 তারিখ, তাহলে 15 দিন পরে কবে, 29 তারিখ, হ্যাঁ যদি টাকা না দেয় আমি দিব, তাহলে হ্যাঁ মোবাইলটা আমার কাছে, আমি দিব, আমি আর মোবাইল, আরে ভাই আমি দিব তো বলছি, আমি আমার তো চিনেন, আমার তো, আমি কিন্তু ধুনপুন লোক না, এটা আপনি ভালো করে জানেন, আপনি কয়টায় পাইবেন, আপনি দায়িত্ব নেবেন, কয়টায় পাইবেন, আমার 15,000 টাকার 1500 টাকা লাভ, 1500 টাকা পাইবেন, আর হলো 15,000 টাকা, 15,000 টাকা তো এটা তো আপনি কিস্তির হিসাবে হইলো, এখন আপনি কয় টাকা পাইবেন, 1500 টাকা, 1500 লাভের টাকা, 1500 টাকা কবে দিবেন ভাই, এক মাসের মধ্যে অর্থ দিবেন, এক মাসের মধ্যে দিবেন, না এক মাসের না, এক মাসের বেশি হয়ে থাকে, কবে দিবেন ভাই, আমার তো 15 দিন পরে দেবো, আমার এক মাস সময় না লাগে, আমার তো কাজ কাম নাই, আচ্ছা ঠিক আছে, আপনারা 25 দিন পরে দিব, যান হ্যাঁ 1500 না দিলে আমি দিয়ে দিন, কথা কি বলছি বুঝছেন, লকডাউনের কারণে সবাই অসুবিধা আছে, এটা আপনার বুঝতে হইব, আপনি কিস্তির টাকা পাবেন, এত অসুবিধা, আমি তো টাকা লাভই দেই না, আমার কাছে ধার নিছে, ধার নিয়ে পর্যন্ত আমার কেবল ঠিক আছে ভাই, তুই তো আমার বন্ধু, আর ঠিক আছে শুনেন, এগুলি করবেন না, মানুষে ফোন দিলে ফোন রিসিভ করবেন, 1,000,000 টাকা পাক, 20,000,000 টাকা পাক ভাই, সমস্যা আছে আজকে দিতে পারবো না, 10 দিন পরে দিব, হ্যাঁ কি আপনার মারবো, না আপনারে কাটবো, ফোন ধরেন না কেন, এটা না আমার আমার ফোন দিয়ে আমি ফোন না, এটা কোনো ধরেন শুনে দেন, মোবাইলটা দিয়ে দেন, 29 তারিখ, আপনি দায়িত্ব নিতে, আমি দিব না দিলে, আমি দিব, আমি জবান দিছি, দেন আপনি টাকা না দিলে, কিন্তু পরে যদি এটা ঘাটল হয় তাহলে কিন্তু বুঝেন, আমি কথা দিছি তো আমি দিব, আমার বড় ভাই অসুবিধা না, আপনি আমার কথা কত, আপনি ওই তারিখে টাকা দিয়ে দিন, মান সম্মান নষ্ট করেন না, মানুষে 1,000 টাকা পাক, 1,00,000 টাকা মানুষের লেনদেন থাকো, কিন্তু সমস্যা প্রবলেম কোথায় জানেন, আমরা শরমে অনেক সময় ফোন ধরি না, এই যে ফোন ধরে না, উনি আপনাদের কি মনে করবো, কবে এই লোকটা আউট, এ লোকের কথার কাজে মিল নাই, পরে আবার বিপদে পড়লে আপনি তার সে আপনার সহযোগিতা করবে, জীবনও করবে না, কোনোদিন এই কাজগুলি করবেন না, ফোন দিলে ফোন রিসিভ করবেন, ভাই আজকে দিতে পারবো না, 10 দিন পরে দিব, 15 দিন পরে দিব, সমস্যা কি, অসুবিধা হইব, আপনি ভাই 25 দিন পরে টাকা হ্যাঁ আপনার দিয়ে দেবো, আমি দায়িত্ব নিছি, যান ঠিক আছে ভাই, এরপরে যদি ইয়ে হয় তাহলে আপনি এই করে দেন, ঠিক আছে আপনার বিল কত হয়েছে, ঠিক আছে ভাই, ঠিক আছে।